আরিফ হোসেন আপনি লিখেছেন কোরবানি সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারেরা গরুকে ফিড খাওয়ান এটা কি জাহেজ কোরবানির মৌসুম শুধু নয় সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন গরু ছাগল মোটা তাছা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায় সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা একজন মুসলমান কোন অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাদর ও লাদা ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এরকম যেরকম এটা যেরকম জায়েজ নেই জেনে জেনেশনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই এজন্য কোনো মুসলমানের ক্ষতি হতে পারে কোনো মানুষের ক্ষতি হতে পারে কোন মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম এটা মানুষ হত্যা করার সামনে বিধায় আমাদের এ সমস্ত বিষয়ে যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় যেন তাদের অন্তর জাগ্রত হয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে দিনশেষে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যাবে আমাদের আমল আমাদের কর্মগুলো নিয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিধায় আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই ধরনের হারাম কাজ থেকে আমরা সরে আসি এবং মুনাফা আমরা কম করবো এবং চেষ্টা করবো হালাল উপার্জন করে নিজে যদি আর্থিক অনটন থেকে খুব বেশি বের হতে না পারি তবু সেটাকে মেনে নিব তারপরও আমি হারামকে কোনো অবস্থাতে মেনে নিব না শারমিন জান্নাত লিখেছেন আমি শ্বশুর বাড়িতে বাড়ির যথেষ্ট শ্বশুর শাশুড়ি যথেষ্ট সেবা সম্মান করি তারপরে তারা সবসময় আমার দোষ খুঁজে বেড়ায় সেক্ষেত্রে আমার করণীয় কি আপনি যদি নিজের জায়গা থেকে মনে হয় যে আপনি ত্রুটি করছেন না তাহলে সেক্ষেত্রে আপনার তো আর বিশেষ কোনো করণীয় নেই আপনার কাজ হবে সবার করা ধৈর্য ধারণ করা এবং তাদের জন্য হেদায়তের দোয়া করা অন্যদেরকে দিয়ে তাদেরকে কাউন্সিলিং করে বুঝে আনার চেষ্টা করা মোহাম্মদ মানিক লিখেছেন ইমাম যদি হারাম রিলেশন করে তাহলে কমিটি করণীয় কি এটা যদি প্রমাণিত হয় কোন প্রকার মিথ্যা বা প্রপাগান্ডা না হয় ষড়যন্ত্র না হয় সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করি মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারলে অবশ্যই সেই ইমামকে পরিবর্তন করা এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য কর্তব্য কারণ কোনো ফাঁসে কোনো গুণাহ ব্যক্তি ব্যক্তি জেনেশনে এরকম ব্যক্তিকে ইমামে ইমাম হিসাবে নিযুক্ত রাখা এটা কর্তৃপক্ষের জন্য জায়েজ নয় হাসান আহমদ লিখেছেন একজন মানুষের জন্য কখন ঘুমানো উত্তম রাতের ঘুমটা যত তাড়াতাড়ি শোয়া যায় এসব শেষ করে সেটাই উচিত এবং সেটাই হলো সুন্না আর সেই সাথে দিনের বেলা দুপুরের আগ মুহূর্তে একটু ঘুমানো অথবা দুপুরের পরেও অনেকগুলো আমাদের মতে সেটা কায়লোলা হিসাবে বিবেচিত হবে এই ঘুমটাও গুরুত্বপূর্ণ আমি বিশালাদ আলাহি সাল্লাম বলেছেন কিল ইন্না শেতান আলাই আকিল তোমরা কাইলুলা করো কারণ হলো শয়তান কিন্তু কাইলুলা করে না তো এই যে শয়তান কায়লোরা করে না অথচ আমাদেরকে অথচা করতে বলেছেন এজন্য যথাসম্ভব আমাদের কায়লোরা করার চেষ্টা থাকা উচিত এটা সুন্না ঘুমগুলোর মধ্যে একটি এছাড়া অন্য সময়গুলোতে ঘুমানো যায় আছে কিন্তু মাগরিবের পরে সেই ঘুমটা মাকরুহ বিশেষ করে যদি কোনো অসুস্থ না থাকে যুক্তি কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অলসতার কারণে করে মাগরিবের পরে ঘুমানো অনুচিত যেহেতু সেটা এশার নামাজকে নষ্ট করে দিতে পারে নাজবুল সাকিব লিখেছেন একজন সুদের টাকা বাড়ি বানিয়েছে এখন সুদের ভয়াবতার সম্পর্কে সে জানতে পেরেছে সে সঠিক পথে চলতেছে এখন তার করণীয় কী সে আগের সুদ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা যেমনটি বলেছেন রব্বি ফান্তাহমা সালাফ তাহলে সে আগের যেহেতু জানত না এবং লেনদেনটা ক্লোজও হয়ে গেছে সে এখন এসে করবে আল্লাহর কাছে মাপ চাই সালা সেটা যথেষ্ট হবে